এখানে কিছু লোকের জটলা দেখলাম, জটলা দেখার পরে আমি উৎসাহবশে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখতে পেলাম পুলিশও এলো, সাংবাদিকরাও সব এসছে, কিছু রেশন কার্ড পড়েছিল 17 থেকে 20টা এরকম, তো আমরা দেখলাম পুলিশ উঠিয়ে নিয়ে গেল। মনে হচ্ছে যে রেশন কার্ডটা এটা ভুয়ো রেশন কার্ড বলে মনে হচ্ছে। কৌতূহল তো এর জন্যই যে এত ভুয়ো রেশন কার্ড দুর্নীতির মধ্যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে, তার মধ্যে হয়তো কিছু এখানেও ফেলা হয়েছে বলে আশঙ্কা করছে। রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধার হলো। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে রায়গঞ্জ থানার অন্তর্গত কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।